হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তোমাদের সাথে আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক কম্পিলেশন 2021 তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ। পূর্ণমান 40। বিফোর স্টার্ট, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো লেটস স্টার্ট। দেখো, আমি অ্যান্সার করা আছে, তোমাদের সাথে জাস্ট আলোচনা করি, খুব তাড়াতাড়ি করে দেবো। কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে, তা হলো জিভ। পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো চিপস। মাটির নিচের একটি আনাজ হলো আলু। আগেকার দিনের মানুষ পোশাক তৈরির জন্য ব্যবহার করত গাছের ছাল। নেক্সট কোশ্চেন, তোমার রাজ্যের উত্তর দিকে একটি জেলা হলো উত্তর চব্বিশ পরগনা। পিনকোড হলো পোস্ট অফিসের নাম্বার। 2 নম্বর, দেখো শূন্যস্থান বলেছে। ফার্স্ট কোশ্চেন, শোধন করা ড্যাশ তেল থেকে কোনো কোনো সুতো তৈরির উপাদান পাওয়া যায়। খনিজ তেল। বাড়ির তৈরির জন্য প্রকৃতি থেকে সরাসরি কাজে লাগানো যায় এমন একটি জিনিস হলো মাটি। তোমার বাবার বড় ভাইয়ের স্ত্রী কে হবে? জেঠিমা হবে। স্পেলিং যদি বুঝতে অসুবিধা হয়, জেগে জে ঠাইসি মায়ের মা জেঠিমা। আসলে বোঝা গেছে। এর পরের কোশ্চেন রয়েছে, ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। স্কিপিং এর হাতের কবজির কোনো কাজ হয় না, ক্রস এটা ভুল। পেঁয়াজ হলো গাছের মূল, এটাও ভুল। সয়াবিন একটি প্রাণীজ খাবার, এটাও ভুল। শীতকালে পায়ের গোড়ালি ফেটে যায়, এটা ঠিক। কস্তমের সাথে খস্ত মেলাম, বাম হস্তের সাথে দানস্ত। পালকির বেয়ারা, এটা হবে লুপ্ত জীবিকা এখন। ডাক্তার অ্যাপ্রন, রাজমিস্ত্রি বাড়িঘর তৈরি করে। আশা করি বোঝা গেল। একটি বাক্যে উত্তর দিতে বলেছে, শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য পালককে কীভাবে ব্যবহার করে? পালককে ফুলিয়ে রাখে। নেক্সট কোশ্চেন, পাকা বাড়ির দেয়াল তৈরিতে কাজে লাগে এমন একটি উপাদানের নাম, সেটা হবে ইট। পারিবারিক জীবিকার একটি উদাহরণ হলো যেমন কৃষক, কুমোর, কামার। সব ফার্স্ট কোশ্চেন দেখো, কোশ্চেনটা হচ্ছে কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন। চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পাই, তাই চোখের যত্ন নেওয়া প্রয়োজন। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে, এমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলে অন্য প্রাণীর খাদ্য। সেটা হবে আম আর কাঁঠাল। আম ও কাঁঠাল। মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি কেন পরেন? এই শাড়ি তাড়াতাড়ি শুকোয় এবং সহজে কোচকায় না, এই জন্য মহিলারা বর্ষাকালে সিনথেটিক শাড়ি পরেন। আমি শর্ট করে লিখে দিয়েছি তোমাদের। হ্যাঁ, পোষা গরুদের চটের জামা কেন পরানো হয়? যাতে তাদের শীত না লাগে, শীতকালে পরানো হয়। আরেকটা রিজন হতে পারে, মশা যাতে তাদের না কামড়াতে পারে। এই দুটো। পরের কোশ্চেন রয়েছে আমাদের, ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্ট বাড়ির বদলে কাঠের বাড়ি তৈরি করা ভালো, এই বিষয়ে তোমার মতামত লেখো। চলো উত্তরটা দেখিয়ে দিই তোমাদের। অ্যান্সারটা তোমরা এখান থেকে লিখবে, ভূমিকম্প হলেও খুব সমস্যা, বাড়ি ফেটে যায়, ইট সিমেন্টের বাড়ি নষ্ট হয়ে যায়। যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি করলে কিছুটা সুবিধা, কারণ চালটা টিনের হলে ভালো, সেই কাঠ আর টিন দিয়ে আবার নতুন বাড়ি করে দেওয়া যায়। এখানে লিখতে পারো, বা আমি তোমাদের ওখানে আরেকটা উত্তর লেখা আছে ওটাও লিখতে পারো, দুটোই ঠিক। 7 নম্বর প্রশ্ন দিয়ে দিচ্ছে, দেখো প্রশ্ন বলেছে, কীভাবে নানা রকম খাবার দেশে বিদেশে ছড়িয়ে পড়ে? চলে অ্যান্সারটা দেখে নাও খাতায় করে। অ্যান্সারটা হবে, আগে স্থলভাগ
আগে স্থলভাগে শুধু বন ছিল, বনের ফলমূলের কোনটা খাদ্য তা খেয়ে দেখে বুঝতেও লোকেরা, নানা জায়গায় লোক নানা রকম খাদ্য চিনেছিল। দূরের দুটো ডাঙার মধ্যে যোগাযোগ ছিল না, মাঝে ছিল সাগর, অথই জল। অনেক পরে বড় জাহাজ তৈরি করতে শিখলো মানুষ, তারপর এক দেশের লোক অন্য দেশে যেতে পারলো, সঙ্গে নানা রকম খাবার ছড়িয়ে পড়লো দেশে বিদেশে। এটা হবে সেই কোশ্চেন অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও। পরে কোশ্চেন, বড় রাস্তার পাশে বাড়ি থাকলে কি কি অসুবিধা হতে পারে? চলো অ্যান্সারটা দেখে নাও। বড় রাস্তার পাশে বাড়ি থাকলে যে সমস্ত অসুবিধা হতে পারে সেগুলি হলো, এক, যানবাহনের শব্দে জীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারে, ঘর বাড়ি ধুলোবালিতে ভরে যেতে পারে, ভারী যান চলাচলের কম্পনে বাড়ির কাঠামো ক্ষতি হতে পারে, বাড়িতে ছোটো বাচ্চা থাকলে হঠাৎ বাড়ির বাইরে চলে এলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। এটা হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন অ্যান্সার দেখে নাও। নেক্সট কোশ্চেন, আমার থার্ড কোশ্চেন হচ্ছে, বাড়ির বিভিন্ন কাজে তোমার পরিবারের অন্য সদস্যদের তুমি কীভাবে সাহায্য করো? দেখো অ্যান্সারটা দেখে নাও। অ্যান্সারটা হবে, কেউ খাবার জল চাইলে দিই, কিছু আনার দরকার হলে দোকানে যাই, কেউ বাইরে গেলে দরজার ছিটকিনি আটকে দিই, কেউ এলে দরজা খুলে দিই, বাগানে একদিকের গাছে জল দিই, কারোর অসুখ হলে মাথায় জলপট্টিও দিয়ে দিই। এভাবেই বাড়ির অন্যদেরকে সাহায্য করি। আশা করি বোঝা গেল। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ সাপোর্ট মি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড ওয়ান্স মোর টাইম আমি এটাই বলবো যে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।